ইটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনে, রাজ্য গোয়েন্দা দফতরের জালে এবার তিন ভাড়াটে খুনি। বিহারের ছাপড়ার বাসিন্দা ওই তিনজনকে পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও চারজনের খোঁজ তল্লাশি চলছে। অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে এনে আজ শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হতে পারে বলে সিআইডি সূত্রের খবর। আগে থেকে ভালো আছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ শুক্রবার নতুন করে তার আর ডায়ালাইসিস করার প্রয়োজন হচ্ছে না। আগামীকাল শনিবার তার শারীরিক অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর এই বিষয়ে ভাবনা চিন্তা করবেন চিকিৎসকেরা। মিন্টো পার্কের বেসরকারি হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। ক্লিনিক্যাল ট্রায়াল শেষ না করেই করোনার টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল রাশিয়া। সেই টিকা নিয়ে এবার নিজেই বিপাকে রাশিয়া। পর্যাপ্ত সংখ্যায় টিকা না থাকায় মস্কোর বেশ কয়েকটি কেন্দ্রে বন্ধ হয়ে গিয়েছে স্পুটনিক ভি এর পরীক্ষামূলক প্রয়োগ। অন্যদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা শেষ পর্যায়ে রয়েছে। এগিয়ে চলেছে ভারতও। দেশে টিকা চূড়ান্ত হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশেও সরবরাহ করা হবে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। উপগ্রহ চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্টিক্স কর্পোরেশনকে ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলল সে দেশের আদালত। বেঙ্গালুরু সংস্থা দেবাস মাল্টিমিডিয়ার সঙ্গে ২০০৫ চুক্তি হয়েছিল অ্যান্টিক্সের। চুক্তি অনুযায়ী দুটি কৃত্রিম উপগ্রহ বানানো, উৎক্ষেপণ পরিচালনা করা এবং এস ব্যান্ড স্পেকট্রামের জন্য ৭০ মেগাহার্জের বরাদ দেওয়া হয়েছিল দেবাসকে। অভিযোগ ২০১১তে সেই চুক্তি বাতিল করে দেয় অ্যান্টিক্স। এরপরই অ্যান্টিক্সের বিরুদ্ধে আইনের রাস্তায় হাঁটে দেবাস। কয়েক বছর ধরে মামলাটি চলার পর সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে তারা ট্রাইব্যুনালকে নিষ্পত্তির নির্দেশ দেয়। একই পরিবারের তিন সদস্যকে তুলে নিয়ে গিয়ে তাদের শিরচ্ছেদ করা হলো, এমনই শিউরে ওঠা ঘটনা ঘটল ঝাড়খণ্ডের খুন্তি জেলার একটি গ্রামে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোভিড-১৯ কারণে দীর্ঘ লকডাউন আর তার জেরে প্রাকৃতিক পরিবেশের উন্নতি হওয়ায় এবার অক্টোবরেই বাংলাদেশের উত্তর জনপদ জেলা পঞ্চগড়ে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘার চূড়া। তেঁতুলিয়া থেকে দেখা মিলেছে হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। খালি চোখে এভাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখে উচ্ছ্বাসিত তেঁতুলিয়াবাসী।